নারী নির্যাতন প্রতিরোধ মঞ্চের প্রতিষ্ঠা সদস্য মন্ত্রী অর্চনা গুহর মামলা থেকে শুরু করে মণিপুরের ইরং শর্মিলা বা সিঙ্গুরের তাপসী মালিক কোনো পরিস্থিতিতেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ক্লান্ত হননি মন্ত্রী। রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে কোনো প্রতিষ্ঠান বা সরকারকেই রেহাই দেননি মন্ত্রী। সমস্ত স্তরের মেয়েদের উপর নির্যাতন এবং বৈষম্যের বিরোধিতায় যেমন রাস্তায় নেমে সোচ্চার হয়েছেন মন্ত্রী প্রতিবাদে, তেমনি তার লেখার মাধ্যমেও আরো অনেকের কাছে পৌঁছে দিয়েছেন তার বক্তব্য। মেয়েদের বিষয় নিয়ে লেখা ছাড়াও উনি ছিলেন একজন দক্ষ সঙ্গীত এবং নাট্য সমালোচক। ওনার কথায় বা লেখায় যে স্বাতন্ত্র ধরা পড়ত সেটা হলো ব্যক্তিগত ছোঁয়া, ব্যক্তিগত অভিজ্ঞতা বা বিশ্বাস।
সেইজন্যে মঞ্চের শুক্রবারের মিটিংগুলোতে যখন কোনো মহিলা পারিবারিক নির্যাতনের কথা বলতে আসতেন, মঞ্চেরই কত সহজেই তাকে বলতে পারতেন প্রত্যেক মহিলাই কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার। অত্যন্ত স্বাভাবিকভাবেই সিস্টারহুড প্রতিষ্ঠা করতে পারতেন মৈত্রেয়ী, নারীবাদী তত্ত্বের কথা না বলি। ঠিক সেরকমই অন্য এক ধরনের সিস্টারহুডও তৈরি করেছিলেন তিনি নারী আন্দোলনের অন্যান্য কর্মীদের সাথে। বন্ধুতা, সখ্যতা, আবার সবসময় তাদের সঙ্গে যে মতাদর্শ শেয়ার করতেন মৈত্রেয়ী তাও হয়তো নয়, কিন্তু যে দর্শনে মিল ছিল সেটা হলো নারীবাদের দর্শন, পিতৃতান্ত্রিক সমাজের বিরোধিতার দর্শন। লিঙ্গ বৈষম্য ও শ্রেণী বৈষম্য কি করে নির্মূল করা যেতে পারে তার দর্শন। যশোধরা বাগচির মহিলা কমিশনের চেয়ারপারসন থাকাকালীন মৈত্রেয়ী চট্টোপাধ্যায়কে কমিশনের তরফ থেকে সম্বর্ধনা এই বৃহত্তর নারীবাদ ও নারী আন্দোলনের ইতিহাসকে সেলাম জানান। মৈত্রেয়ী স্মারক বক্তৃতার প্রথম বক্তা যশোধরাদি প্রফেসর যশোধরা বাগচি, মঞ্চের পুরনো সদস্যদের কাছে কলকাতা তথা পশ্চিমবঙ্গের নারী আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবেই যিনি স্মৃতিতে উজ্জ্বল, যার নিজের কথাতেও যিনি সচেতনার কথা, মেয়ে দিনে সাজিয়ে নাটকের উপস্থাপনার কথা তিনি তার স্মৃতিরোমন্থনে লেখেন, যেটা জুবানের উইমেন্স হিস্ট্রি আর্কাইভে ধরা আছে। ইংলিশে অসাধারণ অধ্যাপিকা যশোধরাদি 1988 সালে স্কুল অফ উইমেন স্টাডিজ যাদবপুর ইউনিভার্সিটির ফাউন্ডার ডিরেক্টর নিযুক্ত হলেন এবং মানবিকতা চর্চাকে কিভাবে নারী আন্দোলনের সাথে কথোপকথনে আনা যায় সেই চেষ্টা করে চললেন আগামী বছরগুলি ধরে। দুটি সংকলিত বই, ইন্ডিয়ান উইমেন মিথ অ্যান্ড রিয়ালিটি এবং লাভড অ্যান্ড আনলাভড দ্য গার্ল চাইল্ড ইন দ্য ফ্যামিলি, এই যোগাযোগ প্রতিষ্ঠিত করতে সফল। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন ওনার এবং শুভরঞ্জন দাশগুপ্তর সংকলিত বই দ্য ট্রমা অ্যান্ড ট্রায়াম্ফ জেন্ডার অ্যান্ড পার্টিশন ইন ইস্টার্ন ইন্ডিয়া, পাঞ্জাবের পার্টিশন নিয়ে লেখা উর্বশী ভুটালিয়ার দি আদার সাইড অফ সাইলেন্সের পাশাপাশি রাখা যায় বাংলা ভাগ নিয়ে স্মৃতিকথা, প্রবন্ধ, সিনেমার আলোচনা এই গ্রন্থ দুটি। যশোধরাদির নিজের কথাতেই পশ্চিমবঙ্গের মহিলা কমিশনের চেয়ারপারসন হওয়ার 8.5 বছর হচ্ছে ওনার অফিসিয়াল ইনভলভমেন্ট উইথ উইমেন্স ইস্যুস। এই সময় যে গবেষণার কাজটির জন্য কমিশনের খ্যাতি তা হল যশোধরা বাগচি এবং শর্মিষ্ঠা দত্তগুপ্ত সংকলিত দ্য চেঞ্জিং স্টেটাস অফ উইমেন ইন ওয়েস্ট বেঙ্গল 1970-2000 দ্য চ্যালেঞ্জেস আহেড, 1974-এর টুয়ার্ডস ইকুয়ালিটি রিপোর্টের পর পশ্চিমবঙ্গ কেন্দ্রিক মহিলাদের নিয়ে সরকারি সমীক্ষার এটি একটি প্রামাণ্য তথ্য। আজকে বিষয় মাইগ্রেন্ট উইমেন অ্যান্ড হিউম্যান রাইটস, পরিযায়ী নারী আর মানবাধিকার, অত্যন্ত সময় উপযোগী একটি বিষয়। দিল্লির সেন্টার ফর উইমেন্স ডেভেলপমেন্ট স্টাডিজ 2012-তে জেন্ডার অ্যান্ড মাইগ্রেশন নেগোশিয়েশন
ওনার কেবলমাত্র বর্জ্য ওঠা প্রতিবাদ নয়, তার মধ্যে ছিল মমত্ববোধ ও সহমর্মিতার জায়গাকে ধরে রাখতে পারার ক্ষমতা। মনে রাখতে হবে কেবল রুনু গুহনী নিয়োগীর প্রতি চরম বিতৃষ্ণাই নয়, অর্চনা গুহর প্রতি পরম একাত্মবোধ তাকে টেনে নিয়ে যেত অর্চনার পাশে। লড়াকু মৈত্রীকে বুঝতে তাই বোঝা দরকার মৈত্রীর অন্তরের তরফে। এই দুইয়ের সমন্বয় মৈত্রী হয়ে উঠেছিল একজন নারীবাদী প্রতিরোধের কেন্দ্র, যাকে বাদ দিয়ে কলকাতার নারী আন্দোলন বোঝা যায়। আমরা দুজনে বামপন্থী হলেও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবসময় আমাদের এক ছিল না, কিন্তু সেই প্রভেদ কখনোই বিভেদে পর্যবসিত হয়নি। পরের ঘরে যাওয়া এবং থাকার ব্যথায় নেই। ওটা দুর্গাপূজার অনুষ্ঠানে যেটুকু বিস্মিত পর্যটকের মোড়কের বাইরে এবং যেটুকু শোনা যায় বা যেটুকু অনুভূতি গেছে তাই অনেকখানি জুড়ে আছে মা দুর্গা শ্বশুরবাড়ির পরবাস থেকে কদিনের দেখায়।
এত ভয় হইয়াছে যে ভয় আমার শরীর থরথর করিয়া কাঁপিতেছে, এমন হইয়াছে যে মুখে কথা বলিতে পারি না। তথাপি কাঁদিতে কাঁদিতে মাকে বলিলাম, মা পরমেশ্বর মেয়েদের শিক্ষা বন্ধ করে দিয়ে সর্বতীতে বহু কথা সাহিত্যিকের লেখাতে জল জল রবীন্দ্রনাথের পক্ষে ধরা যাক। মেঘ রৌদ্রের শশীভূষণ গিরিবালাকে 8 থেকে 10 বছর পর্যন্ত লেখাপড়া শিখিয়েছিল, তাতে ছেদ টেনে গিরিবালাকে বিয়ে দিয়ে নৌকো করে স্থানচ্যুত করা হল। ইংরেজ শাসকদের অত্যাচারের বিরুদ্ধে আইনি প্রতিবাদ জানাতে গিয়ে শশীভূষণ 5 বছর মিথ্যা অভিযোগে জেল খেটে যখন বেরোলো, তখন তার প্রাক্তন ছাত্রী তাকে বাড়িতে নিয়ে সামনে পড়ে আছে গিরিবালার জীবনে ফেলে আসা বহুমূল্য খাতা, চারুপা ও স্নেহ, এবং সে নিজে দেখা দিল বিধবা সুব্রবেশ। গিরিবালার মানুষ হয়ে বাঁচার লড়াই এইভাবেই শেষ হল বিবাদের স্থানচ্যুতির মধ্যে। গিরিবালার পিতৃকুলের বংশমর্যাদা রক্ষা পেল, কিন্তু এর থেকে গিরিবালার কি নিজের জ্ঞানোন্মেষের অঙ্কুর দিয়ের আবির্ভাবের কি নষ্ট হল? তাকে জিয়ে রাখার জন্য থাকলো সুচিতার নামে শরীর ও মনে সব রকমের বঞ্চনা। রবীন্দ্রনাথের আরেকটি অপেক্ষাকৃত স্বল্প কবিত্বে গল্পের উল্লেখ না করে পাচ্ছি না, গল্পটির নাম খাতা। উমা পিতৃগৃহে বেড়ে ওঠার সময় পড়ার সঙ্গে লেখার আনন্দ লেগেছে, বিয়ের পর তার নিজের আত্মপ্রকাশের জায়গাটি তার
প্রবন্ধপূর্ণ একখানি খাতা ছিল, কিন্তু সেটি কাড়িয়া লইয়া ধ্বংস করে এমন মালবিক শিখে রয়েছে। মেয়েদের শিক্ষার অধিকারকে মৌলিক মানবাধিকার রাখা দিয়ে বহু সমাজ সংস্কারক 19 শতকে তার জন্য সংগ্রামে চাঁপে পড়ে। খুব শীঘ্রই মেয়েরাও এই সংগ্রামে অংশীদার হন। যেহেতু উচ্চবর্ণ এবং ধনী পরিবারের মেয়েদের জন্য এই আন্দোলন সংগঠিত হয়, খেটে পাওয়া মেয়েদের ক্ষেত্রে এখনও এই অধিকারগুলি অধরাই রয়ে গেছে। তার অনেক সময়ই বিয়ের স্থানচ্যুতি, পণপ্রথার জিবিক তোলে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠানো হয়, পণ ছাড়া বিয়ের প্রলোভন দেখে মেয়েদের জোর করে পাচার করা হয়। পরিযায়ী নারীর এই মূর্তি প্রসঙ্গে একটু পরে ফিরে আসবে। কিন্তু মেয়ের বিয়ে না দিলে পিতৃতান্ত্রিক সমাজে মান সম্মান বজায় রাখা যায় না। টনিকা সরকার তার বিখ্যাত বই হিন্দু ওয়াইফ ইন রিলেশন বইতে দেখিয়েছেন, নারী পিতৃগৃহ থেকে বিবাহ সূত্রে উদ্যম কিভাবে জাতিসত্তার ধর্মীয় পরিচিতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে যায়। অথচ যে নারীকে এইভাবে জন্মস্থান ত্যাগ করে বেরিয়ে যেতে হয় তার জন্য তোলা থাকে মানবাধিকারের প্রতিটি প্রক্রিয়া থেকে বঞ্চনা। মনে রাখতে হবে এই অধিকারকৃত পরিযায়ী মানবই শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর সর্বত্র পিতৃতান্ত্রিকতা নির্মিত। যে সময় ইংরেজ শাসকেরা হিন্দু নারী নির্যাতিত রূপ দেখিয়ে প্রমাণ করতে চাইছেন যে ইংরেজ শাসক আসলে এক বিধাতা প্রেরিত মানব সভ্যতারই অংশ, তাদের নিজেদের সমাজে বিবাহিত মেয়েদের সিভিল ডেথ নিয়ে আলোচনা করছেন তাদের নারীবাদী সমাজ সংস্কার। তার কারণ বিবাহিত মেয়েদের কোনো মানবাধিকার সেই সময়ে ছিল না, যেহেতু তাদের সমস্ত মানবাধিকার ছিল বিবাহিত স্বামীর চুক্তিগত, সেহেতু বলা হতো তাদের ভোটাধিকার থাকে না, তাদের স্বামীর মন্দিরে তাদের বোন। জন্মসূত্রে পরিযায়ী নারী এইভাবে বিভিন্ন এবং বিচিত্র রূপে তাদের মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছে। নরওয়ের লেখক ইবসেনের নোরা বাড়ি ছেড়ে চলে যান, কারণ বিবাহিত জীবনের কুকুর খেলাধুলার কোনো অধিকারই থাকে না। এদিকে আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতির শেষে সত্যবতী সংসার ছেড়ে চলে যায় যখন তার মেয়ে সুবর্ণলতাকে জোর করে পড়াশোনা থামিয়ে শ্বশুর ঘরে চালান করে দেয়। সত্যবতী স্বামীর সংসার ছেড়ে বেরিয়ে যায় তার বাবার সঙ্গে মুখোমুখি আলোচনা বসার জন্য। জন্মসূত্রে পরিযায়ী নারী যে শ্বশুরের ভিটেতে নিজস্ব সীমিত অধিকারের ভাগ পায় রাষ্ট্রশক্তির তারকায়, সেই স্থিতিশীলতাও বিঘ্নিত হয়ে পড়ে দেশ ভাবের সময়। যে বাস্তবিকে ঘিরে মেয়েদের জীবনের প্রাথমিকতা এবং ঠাস পূর্ণ সেটি আক্রান্ত হয়, সাংসারিক সীমাবদ্ধতার মধ্যেও যেটুকু মানবাধিকারের সঞ্চার হয় নতুন বাস্তুচ্যুতির সম্ভাবনা সেটুকুও তলানিতে রেখে গোটা পরিবারের সঙ্গে সঙ্গে মেয়েদের পরিযান শুরু হয় সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে। 1947 সালে ইংরেজ শাসক তাদের শাসনের অবসান ঘটায় ভারতবর্ষের পূর্ব ও পশ্চিম দিকে অংশগুলির উপরে ব্যবহার ছেড়ে করতে ধর্মের ভিত্তিতে পূর্ব দিকে বাংলা ও পশ্চিমে পাঞ্জাব সিংকে নিয়ে পাকিস্তান রাষ্ট্র তৈরি হয়।